আসলে আমরা যদি এইভাবে কথা বলি তাহলে জনগণ একটু হতাশ হয়ে যাবে বাট আপনি দেখেন উন্নত বিশ্ব কিন্তু টস নস হয়ে গেছে উনি ভারতের একটা রেশিও দিলেন আমি যদি এখন আমেরিকা ক্যানাডা ইউরোপ অ্যান্ড মানে টোটাল পৃথিবীর সর্বোচ্চ দেশগুলি রেশিও দিই সেই রেশিওগুলি যদি দেখলে সেই রেশিও অনুযায়ী আমরা এখনো ভালো আছি কিন্তু আমরা একটা গা ছাড়া ভাব আছে আর আপনি দোষারোপ করবে মানুষকে আমি মানুষকে দোষারোপ করি না কারণ আমার এলাকাতে শ্রমিক বেল্ট এলাকা আমি দেখি যে দিনে আপনি অবাক হবেন যে কারখানায় শ্রমিকরা কাজ করেন আর ভাইকে আমি জানাতে চাই শ্রমিকদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে গাজীপুর এবং নারায়ণগঞ্জে যাতে তাদের টিকাটাকে আলাদাভাবে যে কোনোভাবেই তাদেরকে দেওয়া হবে বিশেষ করে এই কটা এলাকাতে যেখানে শ্রমিক অধ্যুষিত এলাকা কিন্তু আমি দেখেছি আমার নির্বাচনী এলাকাতে ডে শিফ্টে একজন ঘুমায় এক চকিতে নাইট শিফটে একদিনে ঘুমায় এক এখন আপনি যে আইসোলেশনস কিংবা আইসোলেটেড এটা আদৌ কতটুকু বাংলাদেশের মতো ছোট্ট দেশে যেখানে সতেরোটি মানুষ লোক থাকে এটা সম্ভব কি না প্লাস আমি কিছুদিন আগে আমি প্রায় নয়টা গ্রাম ঘুরেছি মানে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর মানিকগঞ্জ তারপরে কিশোরগঞ্জ নরসিংদী কদিকে কেউ আমি দেখলাম না যে মাস্ক টাক্স পরেন তিনজনকে পেয়েছিলাম টোটাল মাস্ক পরেন জিজ্ঞেস করতে গেলে এমন এমন উত্তর দেন এবং যে উত্তরগুলি মানে উত্তর দেওয়ার মতো আমার আর উত্তর দেওয়ার মতো কোনো নাই এটা বড় রোগের রোগ এটা হবে না যে এই যে বিষয়গুলো তো আমি একটা জিনিস বলতে চাই যদি আপনি আমাকে একটা মিনিট সময় দেন আমি মানে এখন অন্য সবাই অন্যভাবে নেবেন রতন ভাই লেফটিস পলিটিক্স করেন উনি হয়তো আরেকটু অন্যভাবে নেবেন বাট আমি একটা জিনিস বুঝি দেখেন সারা পৃথিবীতে হিমালয় পর্বত থেকে আরম্ভ করে মাটির পানির তলে সাবমেরিন পর্যন্ত এই রোগ গেছে শুধু এই রোগ না রোগ কিন্তু এটা না এরপরে আরেকটা কি আসবে ক্যালিফোর্নিয়াতে নাকি আজকে নতুন করে আরেকটা রূপ ধারণ করেছে সো আমি একটা কথা বলতে চাই দিস ইজ দ্য প্রপার টাইম প্রপার টাইম বিশ্বাস করেন প্রপার টাইম যে সৃষ্টিকর্তার কাছে মাপ এবং আমি রতন ভাই এ কথাটা বললেন আমি অবাক হয়ে দেখছি যারা অর্থশীল এবং বিত্তবান তারা ওইভাবে এগিয়ে আসছেন না মাফ চাওয়ার পাশাপাশি তো মানে ব্যবস্থা টাকা কেন ফেরত গেল সেই টাকাগুলো টাকা ফেরত যাওয়া হচ্ছে টাকা চুরি করা হচ্ছে টাকা ফেরত যাওয়াটা ভালো আমি মনে করি হ্যাঁ কারণ আপনি যে জিনিসটা কিনবেন মেশিনারিজটা কিনবেন কোথেকে আপনি ইউ টু বাই ফ্রম যে টেকনোলজিটা কিনবেন ইউ হ্যাভ টু বাই চায়না হয় জার্মান না ইউএসএ দেখেন আপনাকে তারা সাপ্লাই দিচ্ছে না আপনি কিনবেন কীভাবে ওই যে ভেন্টিলেশন মেশিন দিচ্ছে না সাপ্লাই দিতে পারছে না কারণ তার দেশের অভাবেই সে পূরণ করতে পারছে না দিবে ক্যাম করে